R2E2 আছে। R2E2 ওকে দাদা, এটা কি আমের বেড আছে? এটা না রেড ব্যানানা আছে। রেড ব্যানানা আছে, রেডটা না পড়ে তাহলে ইয়েলো কালার থেকে যাবে, তাহলে ইয়েলো কালার চলে আসবে। ওকে, তখন ইয়েলো ব্যানানা রেড ব্যানানা। কথা বলুন, চেংমাই আর রেড আইভরির মধ্যে তফাৎ থাকি? দারুন গ্রোথ দেখেন, পাতা প্রত্যেকটা পাতা দেখেন, প্রতিটা পাতাই পুরো লাল হয়ে আছে দেখেন। হ্যাঁ, প্রতিটা পাতাই লাল, শীত দেখেন, সব শীত লাল। সব শীত লাল হয়ে গেছে পাতা, মানে এটা যে এই মিয়াজাকির দাম কেমন রাখছেন দাদা? এটা 800 টাকা করে। 800 টাকা করে? কতদিনের মধ্যে ফল চলে আসবে এগুলো? এ তো আপনার ওয়ান সিজনের ফল না, সামনে সিজনে ফল পেয়ে যাবে, সামনে বছরে, সামনে বছরে ফল পেয়ে। আমের ভ্যারাইটি এখানে কি কি আছে? মিয়াজাকি রেড হাইব্রিড আছে। রেড হাইব্রিড, রেড হাইব্রিড কেমন দাম রাখছেন? আপনার 200 টাকা। রেড হাইব্রিড 200 টাকা? হুম ওকে, রেড হাইব্রিড 200 টাকা। দেখুন রেড হাইব্রিড এই পুরো বেডটাই কি রেড হাইব্রিড? না না, এই বন্ধু এটা করে আছে। হ্যাঁ, এখান থেকে এটা আপনার R2E2 আছে। R2E2 ওকে, এর দাম কেমন রাখছে? এটা 220 টাকা। R2E2 220 টাকা? ওকে, আর নেক্সট চাকাপাত আছে, কিং অফ চাকাপাত, কেমন দাম আছে? 200 টাকা। 200 টাকা? ওকে, মার্কেটে তো অনেকে 700-800 টাকা করে। না না, আমার আমার কাছে আমার নিজস্ব প্রোডাক্ট দিয়ে কম আছে। এটা আপনার চেংমা আছে। চেংমাই, একটা কথা বলুন, চেংমাই আর রেড আইভরির মধ্যে তফাৎ থাকি? চেংমাই যেটা রেড আইভরি সেটাই? হ্যাঁ ওটাই, একটা নাম দুটো নামে চলছে, দুটো নামে চলছে। ওকে, তাহলে আপনিও তো বলছেন এখানে চেংমাই রেড আইভরি বলছেন, ওটা তো দেখেন একই ম্যাঙ্গো। একই ম্যাঙ্গো? ওকে, অনেকে চায় যে আমার চেংমাই আলাদা রেড আইভর, তাদের জন্য, তাদের জন্য এটা, অনেকে তো বোঝে না যে চেংমাই রেড একই, অনেকে বলে চেংমাই রেড আইভরি আলাদা, ও তাদের জন্য এইটা। ওকে দাদা, এটা কি আমের বেড আছে? এটা না রেড ব্যানানা আছে। রেড ব্যানানা? হ্যাঁ, এখানেও তো একটা ব্যাপার আছে, অনেকে বলে রেড ব্যানানা ইয়েলো ব্যানানা, কি দুটো কি আলাদা? না, রেড ব্যানানা ইয়েলো ব্যানানা দুটো একই, আপনার যদি রেড পড়ে তাহলে রেড হবে, আর রেড যদি না পড়ে ওখানে তাহলে ওটা ইয়েলো হয়ে যাবে। তাহলে অনেকে তো ইয়েলো ব্যানানা বলেও তো বিক্রি করছে। হ্যাঁ, আপনার একটা ব্যানানা দুরকম তো হবে, আপনার রেড দিয়ে যদি ম্যাঙ্গোটা করে পড়ে তাহলে ওটা কালার রেড চলে আসবে, আর রেডটা না পড়ে তাহলে ইয়েলো কালার থেকে যাবে, তাহলে ইয়েলো কালার চলে আসবে। ওকে, তখন ইয়েলো ব্যানানা রেড ব্যানানা কেমন দাম রাখছেন? এই আপনার আছে 80 টাকা করে। 80 টাকা করে মাত্র? ঠিক আছে, কারণ অন্যান্য জায়গায় আমি ইয়েলো ব্যানানা মানে সরি ব্যানানা ম্যাঙ্গো রেড 90 টাকা করে, 100 টাকা করে আমি পেয়েছি। নেক্সট এটা কি আছে? এটা বাড়ি ফোর আছে। বাড়ি ফোর? হ্যাঁ ওকে, মানে বাংলাদেশের সেই বিখ্যাত বাড়ি ফোর? হ্যাঁ হ্যাঁ। এটা কি একটু কাঁচাতে কি একটু টক কম মিষ্টি, হালকা মিষ্টি আছে? হালকা মিষ্টি আছে। হালকা মিষ্টি আছে না? হ্যাঁ, এটা আপনার বছরে দুবার থেকে তিনবার আসবে। দুবার থেকে তিনবার আসবে? হ্যাঁ। ওরে বাস, এগুলোর দাম কেমন রাখছেন? এর দাম আছে আপনি 80 টাকা। 80 টাকা? হুম ওকে, নেক্সট এটা কি আছে? এটা বাড়ি ফোর আছে। এটা বাড়ি ফোর? হুম ওকে, ওটাও তো বাড়ি ফোর দেখা? হ্যাঁ, এটা পুরোটাই বাড়ি ফোর আছে। পুরোটাই বাড়ি ফোর? হ্যাঁ বাড়ি ফোর। বাংলাদেশের ভ্যারাইটি কি কি আছে আপনার কাছে? বাড়ি 11 আছে। ওকে, তারপরে চেংমা চাকাবাত তো বলেছি, বাংলাদেশি ভ্যারাইটি বললাম, বিদেশি ভ্যারাইটি? হ্যাঁ, বিদেশি ভ্যারাইটি সব রকম ম্যাঙ্গো চা আমার আছে, এ টু জেড। একটা জিনিস বলুন, বাড়ি ফোর আর বাড়ি ইলেভেনের মধ্যে তফাৎ থাকি? বাড়ি ফোর আমটা একটু গোল হয়, আর বাড়ি ইলেভেন আমটা একটু লম্বা হয়, যেমন হিমসাগর আম তেমন হবে বাড়ি ফোরটা, আর এটা একটু ম্যাঙ্গো আমের মতো একটু লম্বা আসবে। ওকে, এটা 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 তো দেখতে পাচ্ছি মিয়াজাকি না? হ্যাঁ, এটা মিয়াজাকি আছে। ওকে, এটা কি আছে? এটার নাম রকম আছে। এটা কি নাম ডগমাই? নাম ডগমাই তো অনেক ভ্যারাইটি, নাম ডগমাই হোয়াইট, নাম ডগমাই এরকম তো আছে, এটা কোনটা? এটা রেডটা আছে। এটা রেড? পরে কি পাগলে কি পুরো টকটকে লাল হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, পুরো লাল হয়ে যাবে। কেমন দাম রাখছেন এগুলো? এর দাম আপনি 180 টাকা। 180 টাকা? তো একবারই ফলন তো না? হ্যাঁ একবারই ফলন। এটা কি কোন লেট ভ্যারাইটি? একটু একটু লেট ভ্যারাইটি আছে এটা। ওকে দাদা, এটা কি ভ্যারাইটি আছে? এটা কস্তুরি আছে। ওকে, এই দেখেন, দারুন এই এত ব্রাঞ্চ চলা গাছ, কিরকম দাম রাখছেন? এর দাম আছে আপনার 400 টাকা। 400 টাকা? হুম ওকে, একটা আম বল, এটা কি পুরো কালো হবে আমটা? হ্যাঁ, এটা কালো হবে, পুরো কালো হবে। হ্যাঁ,
একটা বলি ব্ল্যাক স্টোন আর কস্তুরি কোনটার মধ্যে আম ধরে না? আপনি বেলাগের সঙ্গে আম পাবেন না, আম পাবেন না, তাহলে লোকজন বসাই কেন? লোকজন অনেকে বসায় বলে আম হবে, এরা কস্তুরি বলে, কিন্তু কস্তুরি পাতা দেখবেন এরকম এভাবে ছোট ছোট পাতা হবে আর বেলাগের পাতা লম্বা হবে, ব্ল্যাক স্টোন পাতা লম্বা, দুটো গাছি পাতাও একই হবে কিন্তু ছোট আর বড় ওই লম্বা। ওকে, এটা তো কি কি কুলেছে? এটা বলসুন্দরী কুল আছে। বলসুন্দরী কুল কত রকমের আছে আপনাদের এখানে? কুল আমাদের যে কুলে যত ভ্যারাইটি আছে, সবই আছে, বাও থেকে তাইওয়ান বলসুন্দরী, মিস ইন্ডিয়া, কাশ্মীরি অ্যাপেল বে, তারপরে যে সিডলেস কুল বলছে সিডলেস কুল আছে, এবং টক মিষ্টিটাও আছে, এর মধ্যে গ্রাফটিং চলছে, টক মিষ্টিটা গ্রাফটিং চলছে। হ্যাঁ, কোন কুলটা মানে ডিমান্ডটা কোন কুলে বেশি? আমার মতে অনেকে তো মিস ইন্ডিয়া আর বলসুন্দরী যাচ্ছে, আমার মতে মিস ইন্ডিয়াটা খেতে ভালো, পাখিও আগে দেখুন বন্ধুরা কুলের হাইটটা দেখুন, কাশ্মীরি সুন্দর। এটা কি একটু লাল মতো হবে? লাল মতো হবে, লেট ভ্যারাইটি। সেটা লেট ভ্যারাইটি। ফলন কেমন হয়? এটা ফলন খুব খারাপ নাই, খুব খারাপ না। না, কেমন দাম রাখছেন এগুলো? নির্ধারণ করবো। কালাবাতি আছে। বড় প্যাকেটের মাল আছে আপনার 10,000, এবং ছোট প্যাকেটের মাল আছে আপনার 8-9,000। বড় প্যাকেটে দেখুন, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি সবেদা গাছের পরিমাণটা কতটা পরিমাণে রয়েছে, শুধু একটু দেখুন, লক্ষ্য দিন, প্রচুর কিন্তু রয়েছে। এইটা এটা তো বিশাল বড় বড় প্যাকেটে রয়েছে। এটা বাড়িওয়ান মালটা আছে, বাড়িওয়ান মালটা একদম রেডি গাছ। হ্যাঁ, এখানে রেডি গাছ, এখানে কালকারে দিয়ে চলে গিয়েছে, কালকারে চলে গিয়েছে, গ্রাইন্ডারে চলে গেছে। ওকে, আমাদের বেশি তো খুব পাইকারি ব্যবসা চলে না, আমাদের খুচরা ব্যবসা আমরা শুরু করলাম। ওকে, কারণ সব থেকে বড় কথা হচ্ছে মালের কোয়ালিটিটা হচ্ছে সব থেকে একদম একদম। দেখুন পুরো কালকেরই গাড়ি লোড হয়েছে, ওই কারণে ফাঁকা হয়ে গেছে। দেখুন প্রচুর পরিমাণটা, কোয়ান্টিটিটা শুধু লক্ষ্য দিন। এই 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 লেবুটা কী গাছ? কী লেবু আছে দাদা? এটা চায়না কমলা আছে। চায়না কমলা আমি দেখাবো কাস্টমারকে, ফল তাই গাছ।
দেখুন ছোট ছোট গাছে কিরকম ফল চলে এসেছে দেখুন। আরো গাছ ছিল কালো দিকে চলে গেছে বুঝলেন, তার জন্য ফাঁকা হয়ে গেছে। এগুলো চায়না কমলা কেমন দাম রাখছে? এগুলো আপনার 70 টাকা থেকে শুরু আছে। 70 টাকা থেকে শুরু। এখানে কি সবই চায়না কমলা? হ্যাঁ সবই চায়না কমলা আছে। সবই চায়না কমলা। আর সুপারি? সুপারি আসাম আছে, দেশি আছে। আসাম কেমন দাম রাখছে? আসাম দাম 25 টাকা আছে। আর দেশিটা আপনার 17 টাকা আছে। দেশিটা 17 টাকা আছে। দাদা এই যে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চাই কিভাবে যোগাযোগ করবে একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন। 9641538597 9641538597 কিভাবে কখন কন্ট্যাক্ট করবে একটু যদি বলেন। আমার অল টাইম অল টাইম। আর এখানে যদি কেউ আসে কিভাবে আসবে? যদি কেউ আমার এখানে আসতে চায় রাস্তা দিতে, যদি শিয়ালদা থেকে আসে বনগ্রামে যে কোনো লোকাল ধরে গুমা স্টেশনে নামবেন, হাবা লোকাল গোবর্ধমা প্রচুর লোকাল যায়, যে কোনো লোকাল ধরে গুমা স্টেশনে নামবেন, ওখান থেকে টোটো ধরে বদরঘাট, বদরঘাট থেকে অটো ধরে বড়াগাছি হাই স্কুল। ওকে ওখানেই ওখানেই আমি ঠিক আছে, ওখানে আমার নার্সারি আছে। তো বন্ধুরা যদি আপনাদের এই নার্সারি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আর যদি মনে হয় আপনারা যোগাযোগ করবেন অবশ্যই কিন্তু দাদার সাথে যোগাযোগ করতে পারেন। আজকের এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।